আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা রসুলপুর হাটে, শুকনো হাট দিশা আর গরুর হাটে। অনেক গরু, বাজারটি বেশ সুন্দর দেখা যাচ্ছে। আজ 9 আগস্ট, রোজ বুধবার 2023। এই হাটে আসতে হলে আপনাদেরকে কুমিল্লা চান্দিনা মাদায়া থেকে দক্ষিণে আসতে হবে। বেশ সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে। এই গরুটির দাম দর হচ্ছে অনেকক্ষণ ধরে, ভাই কি 70 বলছিলেন? ভাই 70 বলছিলেন? বেচা বিক্রি হয়েছে এখনো? হয় নাই দর্শক ভাই? 70,000 বলছে বেচা বিক্রি। কত আমরা কত বলে দিছেন? কত বলে দিছেন? কত বলেছে? 75? হ্যাঁ 75 বলছেন? 75 বলে দিছে কাস্টমার, 70 বলে এই গরুটা। আমরা দেখবো, কথা বলবো আজকের এই হাট থেকে কেমন দাম যাচ্ছে সেই তথ্যগুলো দেবো। যারা ফেসবুক থেকে দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাকি পালার জন্য কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, আমাদের ভিডিও দেখেন? ভিডিও দেখে আসছেন না? আচ্ছা এখন কত দিয়েছেন ভাই? 70 বলছেন, দেয় নাই উনি? আচ্ছা 70 বলছেন, দেয় নাই, ভালো দাম বলছেন ভাই। দর্শক আরো 5,000 দেওয়ার জন্য বলতেছে, কত? 75। দর্শক আমরা দেখি আরো একটি শাইওয়াল দেখা যাচ্ছে, শুকনো গরু। আপনারটা কত চাইছেন? 95 চাইছেন? কত বলছে বাজারে? 80-81। বেচা বিক্রি কত? 80-85। 84-85 হলে বেচা বিক্রি করবেন। গোস্ত কেমন আছে এটাতে? পালার গরু, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখবো আমরা আরো কিছু শুকনো গরুর দাম জানাবো, সব শাইওয়াল। আজকের গরুর কোয়ালিটি ভালো। ভাই কত চাইছেন এটা? 90 চাইছেন? দাঁতে কটা ভাই? 4 দাঁত। বাজারে কত উঠছে আজকে? 70 বলতেছে। বেচা বিক্রি কত? দর্শক জি 75 বেচা বিক্রি। দর্শক 75 বেচা বিক্রি এই গরুটি। গেট আপ কোয়ালিটি অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর গরু নিয়ে আসছেন। বাজারে কাস্টমার নাই কিন্তু গরু মালিকরা এখনো গরু নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছেন ভাই? 72,000 চাচ্ছেন? কত বলে বাজারে ভাই? 63 বলে। বেচা বিক্রি কত ভাই? আর 2,000 বাড়লে দিয়ে দেবেন। আজকে কি কটা আনছেন ভাই? একটাই? বেচা বিক্রি নাই? বাজার অনেক খারাপ। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। সবাই গরু নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো বেচা বিক্রি নেই আজকে। ভাই এটা কত চাইছিলেন? 75 চাইছেন? কত বলছে ভাই বাজারে? 70-72 বলছে। ওই যে ওই গরুটাই তো না? ওইটা ওখান থেকে এখানে নিয়ে আসছেন? 70-72 দেওয়া যায় না? 75 বলে দিয়েছেন, দেওয়ালে ফিট থেকে গেছে এই জন্য। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাদেরকে, আসসালামু আলাইকুম। দর্শক বাজারের শেষ অবস্থান একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন। এদিকে টাকা লেনদেন হচ্ছে। কোন গরুটার? কোন গরুটার আছে বিক্রি হয়েছে? টাকা লেনদেন হচ্ছে কোনটার? আচ্ছা আচ্ছা, বেচা বিক্রি করছেন যেগুলো, ওগুলো হিসেব করতেছেন, লাভ হিসেব করতেছেন? ধন্যবাদ আপনাদেরকে, ক্যাশটা মিলিয়ে বাড়িতে চলে যান। দর্শক এদিকে টাকা নিয়েছে 4 লাখ, আমার কাছে ভিডিও আছে, ওই জন্যই বলছে আমাকে। টাকা নিয়েছে 4 লাখ, গরু নিয়েছে 4টা ফর ধরে গরুগুলো আটকাইছে। মানুষ ছিল 12 জন, ডাকাত দল ধরতে পারে নাই দিন 9টার দিকে। ভাই এটা কত চাইছিলেন? 85 চাইছেন? কত বলে ভাই বাজারে? 70 বলে। বেচা বিক্রি কত? 75-76 হলে বেচা বিক্রি করবেন। আচ্ছা ধন্যবাদ ভাই। এখন ভাই দিনে দুপুরে তো মানুষ থেকে টাকা রাখা দেয়, মানুষ খুব সচেতন হইতে হবে, না তাছাড়া উপায় নাই। এটা কত চাইছেন ভাই? 80,000 চাচ্ছেন? বাজারে কত বলে?
2000 গ্রাম 70 বলে বেচা বিক্রি কত? 75 বেচা বিক্রি দর্শক 75000 বেচা বিক্রি টার্গেট। গরুটা গোশত বেশ ভালো ধরবে মনে হচ্ছে। দর্শক এদিকে কিছু শুকনো গরু দেখা যাচ্ছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত চাইছেন ভাই? এটা এটা 550 চাচ্ছেন? দাচ্ছে এটা চার দাঁত 550 চাচ্ছেন? বাজারে কত বলছে ভাই? 42 বলছে। দর্শক বাজারে 42 বলছে। বেচা বিক্রি কত ভাই? 45 বেচা বিক্রি টার্গেট। ওইটা কত চাইছেন? ওইটা এটা জি 50 চাইছেন? কত বলে বাজারে? 45-46 বলে। বেচা বিক্রি কত ভাই? 48 শেষ বেচা 48000 টাকা। দুইটা আনছেন না আরো আনছেন? বেচা বিক্রি হয়নি একটা। আজকে অনেকেই করে বিক্রি করতে পারে নাই, কাস্টমার নাই। ধন্যবাদ সবাইকে। দর্শক আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো আজকের হাট থেকে। বাজারে অবিক্রিত গরু রয়ে গেল, কেমন দাম চাচ্ছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কি অবস্থা, ভালো আছেন? এটা দাঁতে কয়টা? বয়স সমান? কত চাইছিলেন? 70-80 চাচ্ছেন দাম। বাজারে কত বলে? 2000 গ্রাম 60 মানে 58000 বলে। আপনি কত বলে দিচ্ছেন বাজার শেষে দামটা? এখন আর কাস্টমার না, আর বলারও দরকার মনে করতেছেন না? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দর্শক ওইদিকে একটি করে টাকা লেনদেন হচ্ছে, আমরা দেখি এই গরুগুলা কেমন দাম দর করতেছে। কোন গরুটা টাকা লেনদেন হচ্ছে? কোন গরুটা কত চাইছেন? 70 চাইছেন? কত দেয় ওনারা? 58000। দর্শক বেচা বিক্রি হয়ে গেল, 58000 টাকা বেচা বিক্রি হয়ে গেল, 60 থেকে 2000 কম। এই গরুটা কে নিছে এটা ভাই? আপনি নিছেন পালার জন্য না ব্যবসার জন্য? পালার জন্য 58000। বাড়ি কোথায় ভাই আপনার? দেখা। দাম কেমন মনে হয়েছে? মোটামুটি ঠিক আছে। বাজার শেষে গরু কিনতেছেন এখন? আজকে তো ভাই বাজার খারাপ, এর জন্য মানুষ বিক্রি করে দিছে। দর্শক বাড়ি থেকে টাকা নিয়ে আসবে দেখে আমরা। কত আছে? 2000 বাকিটা বাড়িতে গিয়ে দেওয়ার জন্য। কত সুযোগ সুবিধা রে বাবা রে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।